কান্দি কেন্দ্রে মা? আরে পাগল, ইঞ্জেকশনের সিরিঞ্জ আর আমার মাইয়া তো একই রকম দেখতে। আচ্ছা তারপর দিল, তারপরে সে মোটা হয়ে গেল, বিয়া দিলাম, জামাই তো খুশি নিয়ে গেল, কিন্তু সারা জীবন তো 20-22 বিয়ে থাকবো, লড়তে চড়তে পারবো না, আর নেওয়ার কবলে পালা যাবো, তোরা কি করি? ওরে মারে কান্দি কি আর শখে, তোরে মডার্ন বানাইলাম, প্যান্ট শার্ট পরাইলাম, পরে তারপর তোরে বিয়ে দিলাম, ওই আরেকটা রে সুন্দর করে সাজায় বাজায় বিয়ে দিলাম, কিন্তু যে ছোট্টটা রে কি করে মনে কর, এতই চিক না যে আয় ওরে দেখাই বাইকা যায়। এখন কি করবা বাবা, ওরে আল্লাহ বানাইছে সুখ না সুখা। হ্যাঁ আমি তোমার একটা বুদ্ধি দিই, আমার শ্বশুর বাড়িতে ওই পাশে বাড়ি চাচা শ্বশুরকে দেখছি এই কাজটা করছে, তুমি এই কাজটা করো। কাজটা না করলে বুঝুন কেমনি? বলছি গরু মোটা হওয়ার এত বড় ইঞ্জেকশন বা যে ট্যাবলেট খাওয়াই না বোন রে, এই ইঞ্জেকশন দিয়ে দাও আর 10টা ট্যাবলেট খাওয়াই দাও, বোনের মোটা হয়ে যাবে। আবার কেন তো কেন কাজ করো, বোনের বিয়ে সাদের চিন্তা তুমি বাদ দাও, তোমার তো কম নাই, এতটুকুই আছে আমার, আপার কারোর সম্পত্তির কোনো ভাগের দরকার নাই, তুমি আর বোন সারা জীবন বসে বসে খাও। বাহ এই তো থাক, বইয়া খাইলে রাজার ভান্ডারও কুলায় না। আরে না রে মা, কতদিন বাপের ঘরে থাকবো? না রে মা, ওর বুদ্ধিটা কি ছিল না, তোরে দিলাম বিয়া, ওরে দিলাম বিয়া, বাকি যা আছে সম্পত্তি নিয়ে বয়ে বয়ে খাই, তো ওই মায়েরটারে বিয়ে দেব না কিরে বাবা। তুমি আর কাইন্দ না, গরু ইঞ্জেকশন দেওয়া যাবে না, ট্যাবলেটও খাওয়ানো যাবে না, না সারা জীবন বাপের ঘরে বসে রাখা যাবে না, বিয়া আসে বিয়া হয় না। শুকনা ছিল, এখন অবশ্য একটু খেয়ে দিয়ে মোটা হয়েছে, কিন্তু ওর একটু আমি তো না করবো না রে মা, চিকনির জামাই ল্যাংরা তাও সোজা হাঁটতে পারে না, তাও তো বিয়া তো হইবো। তাহলে আমি কি বলে আসি? তুই বোঝাই তো তাই রাজি করাইবি, যেমন হোক রাজি না ধরে লই আয়, প্রধান আমরা জোর করে বিয়ে দিয়ে দেবো। তুইও যা, তুইও যা, লড়ি জোর করে আছে বিয়ে দিতে আসো না, আমরা তো আমরা বোনকে বিয়ে দিতে পারি না, এটা যেন কোনো ভাবেই না বুঝে, ঠিক আছে তোমরা ঘরে যাও, আমি ওর কাছে যাচ্ছি। আচ্ছা চলে যাও মা। উঠ উঠ উঠ, মানে আমার তো বিয়ে গেছে, তুই না বিয়ের মধ্যে দুইবার দাওয়াত খেলি, ছোট বোন তো ছুটকি চিকনি এগুলো, শোন আমার বোনের জন্য শাকিব খান, নায়ক বাপ্পি, আরফিন রুমি,
তারপর হচ্ছে কি কি জানি ভারতের যে কিনি সালমানপুর না কি পরীক্ষা না দেখাইতি আর নকল করাইতে না শিখাইতি তাহলে আমি তো বেলা যেতাম কৃতজ্ঞতা তোর কারণ আমি নকল করে করে পাস করছি আমি বাবারে বলছি খাই না কিছু খাই না কই জিদ ধরছে খামি বিয়া না হবে তো কিছু খামো না জামাই বাড়ি দিকে খামো ওরে এ তো সেই শপথ করা বউ রে চিকনি হোক আর সামেলি হোক যা গোসই থাক আর কঙ্গালি থাক আমি রাজি আলহামদুলিল্লাহ আমিন আছে ওগুলি আঝোরা হ্যাঁ এগুলি ঝোরা কারে বাঁশ দিবেন আপা আপনার আমি বলছি তল্লা ভল্লা আইকালা যে সাইজের বাঁশ দিব ওই সাইজের বাঁশ কর আইকালাও আপনি দিতে পারবেন না আবার কারে বাঁশটা দিবেন সেটাও তো জানতে হবে বাপা না জানলে আপনার বাঁশ কেমনে দিব আমি বুঝাইতে পারতেছি না আচ্ছা ঘটনাটা আপনার না কইলে মনে হইতেছে বাঁশটা আমি দিতে পারবো বলেন ঘটনা হইলো এক হালাই বিদেশ থাকে এই হালাই আমার লাগে মধুর মধুর কথা কয় পীড়িত করে আর আমার প্রতিদিন খালি জিজ্ঞাসা তোমার কি দিমু বলো আরে বাবা মায়া মানুষ পাইলে তো খবর আছে সেই লেভেলের পীড়িত না বা তারপর তারপরে প্রথম দিনে আমি কইলাম আমার লাগে একটা মোবাইল পাঠাইও বাহ মোবাইল নেবেন আইফোনের কথা কইছে না স্যামসাংই স্যামসাংই কে নোকিয়া মোবাইলও যদি পাঠাইতো তাও আমি আমার দিলদার মধ্যে একটু শান্তি পাইতাম দেয় নাই তারপরে আবার ফোন দিয়ে কয় তোমার লাগে কি পাঠামু কও আমি কইলাম আমার লাগে একটা পারফিউম পাঠায়ো পারফিউম এটা কি পারফিউম তো দূরের কথা পানি স্প্রেও পাঠায় পানি স্প্রে ওয়াটার স্প্রে হ্যাঁ ওয়াটার স্প্রে বাহ 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 সেটাও পাঠায় নাই না গেল তারপরে আবার ফোন দিয়ে জিজ্ঞাইতেছে আমার সোনা আমার ময়না আমার কলিজা আমার হার্ট তুমি বলো না তোমার জন্য কি পাঠাবো আচ্ছা সেই দিনও বললাম আমার লাগে একটা বিদেশি ক্রিম পাঠায়ো এই হালার পর হালা ক্রিম তো দূরের কথা আমার লাগে মাডিও পাঠায় নাই আমার কিছু দিল না হেরে আমি কইছি তুই হেই দেশ থেকে খাঁটি সরিষার তেল নিয়ে খাঁটি সরিষার তেল নিয়ে মজায় মজা আইতাছে আমার লগে দেখা করবো আমি এখন নিয়ে যাবো একটা বাস এই বাস নিয়ে যাইয়া হেরে একদম দিমু কেমন দিবেন আরে মিয়া এই সরিষার তেল নিয়ে আইতাছে না এই সরিষার তেল আমার একটা বাসে সুন্দর করে মালিশ কইরা মাইটা চাইটা জায়গা মতো দিবেন তাই করা উচিত হালার পর হালার দিন পর আপনার সাথে টাঙ্গি মারছে কিচ্ছু দিল না খাঁটি সরিষার তেল আনতেছে আবা আপনি নেন এই এই যে এই বাঁশ